কোন সুরে 2024 এর লোকসভা নির্বাচনে বিজেপি লড়াই করবে এই রাজ্যে তার একটি থিম সং ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। রাজ্য বিজেপির সাংস্কৃতিক শাখা এই থিম সংটি তৈরি করেছে। ধর্মতলায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভার আগে সেই থিম সং প্রকাশ করা হলো এদিন। এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ। এদিন রুদ্রনীল ঘোষ জানান, থিম সং তৈরি করতে তৃণমূলের পক্ষ থেকে স্টুডিও পেতে সমস্যা তৈরি করা হয়েছিল। একই সঙ্গে রাজ্যের পুলিশ এবং আমলাদের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, রাজ্যের বঞ্চিত মানুষ উচ্চার হলে রাজ্যের দলদাস পুলিশ মিথ্যে মামলায় প্রতিবাদীকে জেলবন্দী করছে। পুলিশ প্রশাসন এবং তৃণমূলীয় গুন্ডাদের একসঙ্গে জড়ো করে লুট করছে পশ্চিমবঙ্গ, আর বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। যে যে রাজনৈতিক দলই করুন না কেন, তাকে বঞ্চিত করছে এই তৃণমূল সরকার, তৃণমূল গুন্ডা এবং পুলিশের একটা বড় অংশ তারা শিরদাঁড়া বিকিয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে শপথ বাক্য পাঠ করে আমাদেরকে লালন করতে আসেন, প্রশাসনিক কাজ বা দায়িত্ব পালন করবার মধ্যে দিয়ে তাঁরাও, তাদের একটা বড় অংশ, সেটা ডিএম, এসপি, বিডিও, এসডিও, এসডিপিও থেকে শুরু করে সবাই জড়িয়ে গেছেন এই পাঁকের মধ্যে। আর সেই পাঁক থেকে সাধারণ মানুষের অধিকার নিয়ে যে আন্দোলন করতে গেলে, এখানে গান গেয়েছে দেবপ্রিয় এবং কৌশমী, আমাদেরই বন্ধু বান্ধব, বাকি গায়ক গায়িকা আমরা পাইনি, কারণ তাদের ওপরে, স্টুডিও মালিকদের ওপরেও কিন্তু তৃণমূলীয় থ্রেট, অর্থাৎ সবাই বঞ্চিত, সেটা নিয়ে গান তৈরি হয়েছে। এই গান আজ থেকে সর্বত্র বাজবে। সমাজে ঘটছে তা নিয়ে কথা বলো, তাহলে তোমাদের জীবিকা বা পেটের ভাত কেড়ে নেওয়া হবে। আর আমরা সবাই জানি যে পেটের ভাত কেড়ে নিলে গলা দিয়ে হয়তো আওয়াজ বেরোতে কষ্ট হয়, তো সেই প্রয়াসও হয়েছে। যাই হোক, সেটাকেও যে মানুষ বুড়ো আঙুল দেখাতে চাইছে এবং তারা যে চোখের চোখ রাখতে চাইছে, কথা বলতে চাইছে, তা স্পষ্ট।